আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনার মূল যে বিষয়বস্তু সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই আশা করি বুঝে গিয়েছো যে আমাদের আলোচনার বিষয়বস্তু সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে, বিশেষত রেজাল্ট সম্পর্কিত বিষয়ে আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয়বস্তু। তাই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে এবং আমি যে বক্তব্যগুলো রাখছি বা যে বক্তব্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেটা বোঝার চেষ্টা করবে। প্লাস তোমাদের কাট অফ মার্কসও আজকে জানাবো, সিএইচও রেজাল্ট, প্রসেস, সিপিসিএইচ ট্রেনিং সব কিছু আজকে নিয়ে আলোচনা করব। অনেকে জানতে চেয়েছো যে রেজাল্ট নিয়ে অনেকে উদ্বিগ্ন রয়েছে তোমাদের মধ্যে থেকে, কারণ প্রচুর মেসেজ পাচ্ছি আমরা এক্ষেত্রে রেজাল্ট কবে প্রকাশিত হবে, পুজোর আগে প্রকাশিত হবে না পুজোর পরে প্রকাশিত হবে, এই সংক্রান্ত অনেক কিছু কোয়ারিজ তোমাদের রয়েছে, প্রচুর মেসেজ তাই আমরা রিসিভ করছি। বিশেষত টেলিগ্রাম চ্যানেল বা কমেন্ট বক্স সেকশানে অনেকেই কিন্তু কোশ্চেন্স করছো। সিএইচও রিক্রুটমেন্টে মূলত তোমাদের আমি আগেও বলেছিলাম, যখন তোমাদের এক্সাম অর্থাৎ ইন্টারভিউ হয় তখন আমরা কিন্তু এক্ষেত্রে বেশ কিছু সংখ্যক স্টুডেন্টদের বলেছিলাম যে সংশ্লিষ্ট এনটিএসে জিজ্ঞাসা করতে যে রেজাল্ট এড কবে প্রকাশিত হবে। সেখান থেকে যে রিপ্লাই পাওয়া গিয়েছে সেটা তোমাদের বললাম যে এক্ষেত্রে দুটো এনটিএস জানিয়েছে পুজোর আগে অর্থাৎ বিফোর পূজা, এবং দুটো এনটিএস জানিয়েছিল যে বিফোর এটা হচ্ছে আফটার দুর্গা পূজা, অর্থাৎ বিফোরের ক্ষেত্রে দুর্গা পুজোর আগে দুটো এনটিএস এবং আফটারের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে দুটো এনটিএস, অর্থাৎ 50-50 চান্সেস। তবে আমি অ্যানালিসিস করে তোমাদের বলেছিলাম যে সম্ভবত, কারণ এই মুহূর্তে পুজোর মরশুম প্রায় শুরু হয়ে গেছে, সম্ভবত যেটা অনুমান করা যাচ্ছে যে দুর্গা পুজোর আগে হয়তো তোমাদের রেজাল্ট পাবলিশের সম্ভাবনা কিন্তু কম, যদি হয় সেটা খুবই ভালো, কারণ যদি হয়ে থাকে বা হওয়ার চান্সেস থাকে তাহলে কিন্তু খুবই ভালো, কারণ কিন্তু যেটা জানা যাচ্ছে দুর্গা পুজোর আগে কিন্তু প্রকাশের সম্ভাবনা, কারণ আমরা বিভিন্ন যে সূত্র মারফত যে খবরগুলো পাচ্ছি বা অ্যানালিসিস করে যেটা আমরা জেনেছি দুর্গা পুজোর আগে কিন্তু সম্ভাবনা অনেকটাই কম। এটা আমি এর আগের ভিডিওগুলিতেও তোমাদের জানিয়েছিলাম যে দুর্গা পুজোর আগে কিন্তু রেজাল্ট পাবলিশের সম্ভাবনা কম রয়েছে, কারণ পুজোর মরশুম প্রায় শুরু হয়ে গেছে অফিসগুলিতে এবং সেখানেও তোমরা প্রত্যেকেই জানো যে ছুটি পড়বে, তাই সম্ভাবনা অনেকটাই কম রয়েছে পুজোর আগে, পুজোর পরেই সম্ভবত এক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা বেশি। এবার তোমাদের আরেকটা বিষয় দেখাচ্ছি, এরপর তোমাদের একটা বিষয় এখানে দেখাচ্ছি যে এটা কিন্তু তোমাদের রেজাল্ট নয়, এটা আমি প্রথমেই বলে রাখছি, এটা তোমাদের রেজাল্ট নয়, এটা কিন্তু তোমাদের আগের সেশনের রেজাল্ট। এখানে সিপিসিএইচ ট্রেনিংয়ে তোমার মূলত তোমাদের এক্ষেত্রে যেটা আমি জানাবো যে তোমাদের সিপিসিএইচ ট্রেনিং যে রেজাল্ট রয়েছে সেটা কিভাবে পাবলিশড হবে এটা প্রত্যেকেই জেনে রাখো, আজকে এই সংক্রান্ত বিষয়ে একটু ইলাবোরেট আকারে আলোচনা করা হবে। সিপিসিএইচ ট্রেনিংয়ের জন্য তোমাদের এক্ষেত্রে আসন সংখ্যা ছিল জিএনএম প্লাস বিএসসি 1500 ছিল, তোমরা এটা 1500 আসন সংখ্যা, তাহলে এই 1500 আসন সংখ্যার মধ্যে এটা তোমরা জেনে রাখো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কত সংখ্যক স্টুডেন্ট পাস করবে, কারণ এক্ষেত্রে কাদের ওয়েটিং লিস্টে নাম থাকবে। 1500 লিস্টের মধ্যে এই অ্যানালিসিস যেটা আমি তোমাদের করে দিচ্ছি এটা অন্য কোনো চ্যানেল করবে না, কারণ এটা এক্সপিরিয়েন্স থাকলে সেই সকল চ্যানেল করবে। এই 1500 লিস্ট যেটা রয়েছে এটা কিন্তু এটা একবারও প্রকাশিত হতে পারে, এটা কিন্তু একবারে প্রকাশিত হতে পারে, আবার অনেক সময় এটা দুবারেও প্রকাশিত হতে পারে, একবার বা দুবারেও প্রকাশিত হতে পারে, সম্ভাবনা রয়েছে, এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে এই যে 1500 যে আসন রয়েছে এটা যদি একবারে প্রকাশিত হয় তাহলে দেখা গেল 1500 জনের নাম কিন্তু সিলেক্টেড লিস্টে নাম থাকবে, এখানে সিলেক্টেড এ লিস্টে কিন্তু নাম থাকবে, আমি এটা সংক্ষেপে লিখলাম সিলেক্টেড লিস্ট। এবার এই 1500 জনকে যে সিপিসিএইচ ট্রেনিংয়ে ডাকা হবে বা হচ্ছে, এই 1500 জনের নাম যেটা রয়েছে সেই 1500 জনের নাম কিন্তু এর মধ্যে থেকে দেখা গেল যে 150 জন কিন্তু করবে না ট্রেনিংটা, অনেকেই ইন্টারেস্টেড নাও থাকতে পারে। তাহলে 1500 জনের যে নাম ছিল, 1500 জনের যে নাম তার মধ্যে থেকে ধরো 100-150 জন
যদি বাদ যায়, আমি কথার জন্য ধরে নিচ্ছি কারণ এটা আমাদের অভিজ্ঞতা রয়েছে, গতবারগুলিতে এটা দেখেছি, তাহলে 1350 জন প্রথম ফেজে কিন্তু সিপিসিএইচ ট্রেনিং করছে। এটা সিলেক্টেড লিস্ট থেকে। আরেকটা লিস্ট থাকে, দ্যাট ইজ ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্টও আরেকটা লিস্ট থাকে, সেখানেও কিন্তু ওয়েটিং লিস্টে স্টুডেন্টদের নাম থাকে, এটা তোমরা জেনে রাখবে। ওয়েটিং লিস্টে কিন্তু স্টুডেন্টদের নাম থাকে। ধরো ওয়েটিং দুটো লিস্ট প্রকাশিত হয়, একটা হচ্ছে সিলেক্টেড লিস্ট, এটা কিন্তু সিলেক্টেড লিস্ট, এটা এক নাম্বার, আর দু নম্বর হচ্ছে ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট হচ্ছে দু নম্বর, ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়ে থাকে। কারণ যেটা তোমাদের একটু আগে আমি বোঝালাম, যে যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেকে ইন্টারেস্টেড থাকে না, তারা সিপিসিএইচ ট্রেনিং করে না, তাহলে তারা অলরেডি বাদ চলে গেল। সেই বাদ যাওয়া যে আসন ভ্যাকেন্ট সিটগুলি, সেগুলি কিন্তু ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়। বিশেষত তোমরা জানলে এটা অবাক হবে যে বিএসসি নার্সিংয়ের যে গতবারের লিস্ট ছিল বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, সেখানে দেখা গিয়েছে যে ওয়েটিং লিস্টে প্রায় অনেক সংখ্যক, মোর দ্যান 200 স্টুডেন্ট কিন্তু ওয়েটিং লিস্টে সুযোগ পেয়েছে। এটা একটা বিশেষ ইয়ারের কথা বলছি, অর্থাৎ তোমরা এটা ভেঙে পড়বে না যে আমার ওয়েটিং লিস্টে নাম আছে আদৌ হবে কি না। অনেক সময় দেখা গেছে যে ওয়েটিং লিস্টে যারা রয়েছে, ওয়েটিং লিস্টে যারা থাকছে, সেই সকল ক্যান্ডিডেটদের কিন্তু পরবর্তী ফেজে কিন্তু ডাকা হচ্ছে, তাদের নেওয়া হচ্ছে, এটা আমরা নিজে স্বচক্ষে দেখেছি। তাই ওয়েটিং লিস্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের বোঝাতে পারলাম যে একটা লিস্ট সিলেক্টেড লিস্ট প্রকাশিত হচ্ছে, একটা ওয়েটিং লিস্ট প্রকাশিত হচ্ছে, রেজাল্ট পাবলিশের সম্ভাবনা আপটার সম্ভবত যদি আগে প্রকাশিত হয় খুবই ভালো, কিন্তু মূলত যেটা আমি তোমাদের জানাচ্ছি যে আপটার দুর্গাপুজোর সম্ভাবনা সবথেকে বেশি, তার আগেও যদি প্রকাশিত হয় সেটাও আমরা ওয়েলকাম করব, কিন্তু সম্ভাবনা তুলনামূলক কম। এবার চলে আসছি কাট অফ। কাট অফ অনেকে জানতে চাই, এখানে যে লিস্টটা রয়েছে এই রকম লিস্টেই তোমাদের নাম থাকবে, এই রকমই লিস্ট থাকবে, সেম, এটা গতবারের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই রকম লিস্টেই কিন্তু তোমাদের নাম থাকবে। আমি এটা জাস্ট তোমাদের উদাহরণ দেওয়ার জন্য এই লিস্টটা ইউজ করছি, এটা গতবারের। এবার তোমাদের কাট অফ কতটা যেতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব, কাট অফ কতটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের একটা বিষয় সেটা হচ্ছে সিএইচও, জিএনএম আর বিএসসি ভ্যাকেন্সি ছিল 1500 কাছাকাছি, ইন্টারভিউ দিয়েছে 6045, প্রত্যেক চারজন পিছু একজন স্টুডেন্ট কিন্তু চাকরি পাবে, সিপিসিএইচ ট্রেনিংয়ে ডাক পাচ্ছ। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে সিপিসিএইচের জন্য চারজনের মধ্যে একজন পাচ্ছ, তিনজন কিন্তু পাবে না, এটা কিন্তু ঘটনা। এবার বিএসসির ক্ষেত্রে বিএসসিটাও দেখিয়ে দিই, বিএসসি 1500 আসন ছিল এবং 680 জন প্রায় ইন্টারভিউয়ে কাছাকাছি ডাক পেয়েছিল, 687। বাকি তোমরা এটা মনে করবে না যে 680 জনই সিলেক্ট হবে, এটা ভেবে উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই, যারা ইন্টারভিউ ভালো দিয়েছ তারাই সিলেক্ট হবে, বাকি আসনগুলো ভ্যাকেন্ট থেকে যাবে এবং তোমাদের এক্ষেত্রে ডাইরেক্ট জয়েনিং হবে আফটার তোমাদের এটা কোয়ালিফাই করার পর, এটা বিএসসির ক্ষেত্রে। সিএইচওর সম্ভাব্য কাট অফ, এটা বোঝার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, সিএইচওর কাট অফ দুটো লিস্ট থাকছে, একটা সিলেক্টেড লিস্ট, আবারও বলছি ভালোভাবে শুনে নাও, একটা সিলেক্টেড লিস্ট এসএল লিখলাম আর একটা ওয়েটিং লিস্ট, এটা WL লিখলাম। তাহলে সিলেক্টেড লিস্টে কাট অফ কত হতে পারে? দেখো একটা বিষয়, যাদের কাট অফ ইউআর ক্যাটাগরি থেকে যারা মোটামুটি 80-85 বা 85+ পাচ্ছ, তাদের ডাইরেক্ট কিন্তু সিলেক্টেড লিস্টে নাম চলে যাবে। অর্থাৎ যাদের স্কোরটা কীভাবে তৈরি হয়, রিটিন এক্সামিনেশনস প্লাস ইন্টারভিউ, আবারও বলছি রিটিন এক্সামিনেশনসের মার্কস প্লাস ইন্টারভিউ। এবার অনেকে জানতে চেয়েছো যে স্যার আমি রিটিন এক্সামিনেশনস কত পেয়েছি সেটা আমি কিভাবে জানবো, এটা জানার কিন্তু রাস্তা নেই, ওয়ান অ্যান্ড অনলি তোমাকে RTI করতে হবে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তাহলে তুমি জানতে পারবে। কিন্তু রিটিন এক্সামিনেশনে কত পেয়েছো এবং ইন্টারভিউয়ে, এটার ওপরই কিন্তু তোমার চার্ট তৈরি হয়, যে প্যানেলটা, সেটা হচ্ছে যাদের সম্ভাবনা 85+ থাকবে তারা সিলেক্টেড লিস্টে ডাইরেক্ট চলে যাবে 100 মধ্যে, এটা ইউআর এর ক্ষেত্রে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65-70, এক্ষেত্রে কিন্তু ধরে রাখো 70+ যারা থাকবে তারা কিন্তু সিলেক্টেড লিস্টে নাম চলে যাবে, সিলেক্টেড লিস্ট। ওবিসি বি এর ক্ষেত্রে 67-72
72-এর ওপর যারা থাকবে, আশা করা যাচ্ছে 70-72-এর ওপর, তারা কিন্তু এক্ষেত্রে সিলেক্টেড লিস্টে চলে যাবে, নাম চলে আসবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 62-67, কিন্তু এক্ষেত্রে 67+ যারা থাকছো তাদের সিলেক্টেড লিস্টে নাম চলে যাবে। দুটো লিস্ট, সিলেক্টেড লিস্ট এবং ওয়েটিং লিস্ট। এসটি ক্যাটাগরি 61-66-এর মধ্যে যাদের নাম থাকছে বা নাম্বার থাকছে, তারা কিন্তু এক্ষেত্রে সুযোগ থাকছে, কিন্তু 66+ হলে তোমাদের সিলেক্টেড লিস্টে কিন্তু যাওয়ার সম্ভাবনা, নাম থাকার সম্ভাবনা বেশি। এরপর তোমাদের সিপিসিএইচ ট্রেনিং হবে যারা সিলেক্টে হচ্ছ, আর ধরো যারা সিলেক্ট হলে না, যাদের ওয়েটিং লিস্টে নাম থাকছে, ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যাদের নাম থাকছে, তারা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আশাহত হবে না, তোমরাও কিন্তু সুযোগ পাবে। এই ওয়েটিং লিস্টটা 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, তাই বলে সবাই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা চাকরি পাবে না। যতটা দরকার বোর্ড যতটা পর্যন্ত প্রয়োজন মনে করবে ততজনকেই ডাকা হবে ওয়েটিং লিস্টে। যে তোমার ওয়েটিং লিস্টে থাকলো মানেই তুমি চাকরি পাবে এমন নয়, যে যতটা প্রয়োজন ততটা পর্যন্ত তোমার এক্ষেত্রে ডাক পাবে, বাকি ক্যান্ডিডেটটা কিন্তু পাবে না। এবং এই ওয়েটিং লিস্টটা 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, যেদিন থেকে প্রকাশিত হলো রেজাল্ট সেদিন থেকে 1 বছর পর্যন্ত এটা কিন্তু ভ্যালিড থাকবে, বা এটা কিন্তু তোমার ভ্যালিডিটি থাকছে ওয়েটিং লিস্টে। বিষয়টা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ অনেকের ক্ষেত্রে এই বিষয়গুলি জানা ছিল না, তাই আজকে এই ভিডিওটা করা। এবং আরেকটা বিষয় বলে দিচ্ছি, সিএইচও রেজাল্ট যদি পুজোর আগে পাবলিশড হয় খুবই ভালো বিষয়, কিন্তু সম্ভাবনা কম, চান্সেস কম, পুজোর পরেই সম্ভাবনা বেশি রয়েছে। এবং আমি তোমাদের বলে দিলাম, কারণ এবছরে কোশ্চেন্স খুবই ইজি ছিল, তাই কাট অফটাও কিন্তু হাই থাকার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, কাট অফ কিন্তু সম্ভবত হাই থাকবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স সেকশনে থাকছে এবং ডেসক্রিপশান বক্সে থাকছে, সেখানে তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই জয়েন করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।